বাইবেলের সূত্র ধরে কল্পনার দৃষ্টিতে সবার কাছে যিশুর পরিচয় এক নয়। আজকের জীবন্ত ক্রুশের পথের মাধ্যমে যিশু সম্পর্কে কল্পনার জগৎ আরো জীবন্ত হয়ে ফুটে উঠবে। এর মাধ্যমে গভীরভাবে ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারব, আমরা বুঝতে পারব কেমন করে বিশ্বাসের যাত্রা করছি, আমাদের বিশ্বাসের যাত্রায় কোন ধরনের দুঃখ কষ্ট সহ্য ও গ্রহণ করেছি। উপস্থিত খ্রিস্টভক্ত মণ্ডলী, জীবন্ত ক্রুশের পথের মাধ্যমে বিশ্বাসের এই তীর্থযাত্রায় অংশগ্রহণের জন্য সবাইকে স্বাগত জানাই, সেই সাথে পীরগাছা ধর্মপুরীর পক্ষ থেকে জানাই খ্রিস্টীয় প্রেম ও ভালোবাসা, স্বাগত জানাই অন্তর ও আত্মার। ভাবিরে রাত্রি হলো, ধরণীতে নেমে এসেছে গভীর নিস্তব্ধতা, কোথাও শব্দ পর্যন্ত নেই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শিষ্যদের সাথে শেষ ভোজ সেরে যিশু দুঃখ ভারাক্রান্ত মনে ধীরে ধীরে গেতসেমানে বাগানে প্রবেশ করছেন। গুরুর মনের এই করুণ অবস্থা দেখে শিষ্যদের কারো মুখে কোনো কথা নেই, সবাই যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। যিশু বাগানে প্রবেশ করে পিতর জুহন ও জাকুবকে সঙ্গে নিয়ে একটু এগিয়ে গেলেন। যিশু বললেন, আমি ওইখানে গিয়ে যতক্ষণ প্রার্থনা করি ততক্ষণ তোমরা জেগে থাকো আর প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো, কারণ দেখো মহাসংঘ খুবই কাছে। শিষ্যদের ছেড়ে তিনি একটু এগিয়ে গিয়ে একটি পাথরের উপর উপর হয়ে পড়লেন। দুঃখের অতিশয্যে তিনি উৎকণ্ঠিত চিত্তে বললেন, পিতা আমার, যদি সম্ভব হয় তবে এই দুঃখের পেয়ালা আমার নিকট থেকে দূর হোক, তবে আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছায় পূর্ণ হয়। সেখান থেকে উঠে তিনি শিষ্যদের কাছে এসে দেখলেন তারা সবাই ঘুমাচ্ছে। তিনি তাদের বললেন, তোমরা এক ঘন্টাও আমার সঙ্গে জেগে থাকতে পারলে না, জেগে থাকো আর প্রার্থনা করো। আবার তিনি পূর্বের জায়গায় ফিরে গিয়ে কাতর কণ্ঠে প্রার্থনা করতে লাগলেন।
আসন্ন নির্মম দুর্গতির কথা ভেবে তিনি এতটাই দুর্বল ও কাতর হয়ে পড়েছিলেন যে দুঃখে তাঁর শরীর রক্তময় খর্মে সিক্ত হয়ে অবিরাম ধারায় নির্গত হচ্ছিল। যতই সময় অতিবাহিত হচ্ছে অন্ধকার ততই গভীর হচ্ছে, আর গেতসেমানি বাগান যেন তেমনি বিপদ সংকল রূপ ধারণ করছে। মনের দুঃখে যিশু যখন ভারাক্রান্ত, তখন তিনি দেখলেন তার আপনজনেরাও তাকে একা রেখে ঘুমিয়ে পড়েছে, শুধু অন্ধকার চারিদিকে। তখন তিনি নিজেকে সম্পূর্ণ নিঃসঙ্গ মনে করলেন। একাই তিনি সমগ্র মানবে পাপের বোঝা বইবেন, তাকে অপমানিত হতে হবে, হতে হবে নির্যাতিত নিষ্পেষিত, ক্রুশের উপর ঘৃণ্য মৃত্যুবরণ করবেন তিনি। ঠিক সেই সময় বাগানের এক পাশ যেন নড়ে উঠল, বিক্ষিপ্তভাবে কয়েকটি মশালের আলো দেখা গেল, কাদের যেন পায়ের শব্দ ও মৃদু গুঞ্জন শোনা গেল। যিশুকে লক্ষ্য করে কতগুলো রক্তচক্ষু এগিয়ে আসছে, যেন জীবন্ত শয়তানগুলো এগিয়ে আসছে একটা নিষ্পাপ মেষ শাবককে গ্রাস করতে। তখন হঠাৎ করে চারদিক থেকে সৈন্যরা যিশু ও তার শিষ্যদের ঘিরে ফেলল। শিষ্য যুদার সৈন্যদের আগেই বলে রেখেছিল, আমি যাকে চুম্বন করব সেই যিশু। যুদাস এগিয়ে এলো এবং বললেন, প্রণাম গুরু। যিশু বললেন, যুদাস, এই চুম্বন দিয়ে কি তুমি তোমার গুরুকে শত্রুদের হাতে দৌড়িয়ে দিচ্ছ? এরপর সৈন্যরা যিশুকে বেঁধে ফেললো। যিশু চেয়ে দেখলেন তার শিষ্যরা সবাই পালিয়ে যাচ্ছে। সৈন্যরা যিশুকে কিল ঘুষি আর লাঠি মারতে মারতে টেনে হিঁচড়ে নিয়ে চলল দণ্ড দেবার উদ্দেশ্যে। সে এক হৃদয় বিদারক দৃশ্য, একটা অসহায় মেয়ে শাবককে ছিঁড়ে খাওয়ার জন্য একদল নেকড়ে যেন কামড়া কামড়ি করছে, কিন্তু মেয়ে শাবকটি সম্পূর্ণ অসহায়। যিশু ধীর পদক্ষেপে এগিয়ে চলেছেন পিতার ইচ্ছা পূর্ণ করতে, মানুষের পাপের কালিমা মুছে দিয়ে মুক্তির পথ নিশ্চিত করতে।